ইয়াতে ইয়ার বক্সে চ্যাট বক্সে তোমরা লিখে জানাই কেমন মাইকটা অফ করে দেওয়া হয়েছে তোমাদের ওকে তো নগদ প্রবাহ বিবরণীর আমরা জানি আর্থিক বিবরণী চারটি ধাপ একটা হচ্ছে আয় বিবরণী রক্ষিতা আয় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্বৃত্তপত্র পত্র আর একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এখন প্রশ্ন হচ্ছে নগদ প্রবাহ বিবরণী কি চলো প্রথমে আমরা দেখি নগদ প্রবাহ বিবরণী কি নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞায় বলা আছে কোন ব্যবসা বা কারবারের নির্দিষ্ট সময়ে নগদ টাকার আগমন ও বহির্গমনকে পরিচালন বিনিয়োগ আর্থিক এই তিনটি কার্যবলীর মাধ্যমে যে বিবরণী তৈরি করা হয় তাই নগদ প্রবাহ বিবরণী মানে হচ্ছে আমরা তো নগদান বই করি নগদান বইয়ের দুইটা পাস থাকে একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস ডেবিট পাশে আমাদের নগদ আগমন দেখানো হয় ক্রেডিট পাশে নগদ নির্গমন দেখানো হয় বা দেখানো হয় এখন নগদান বই আর নগদ নগদ প্রবাহ বিবরণীর পার্থক্য কি নগদান বইতে কোন সেক্টর থেকে টাকা আসলো কোথায় খরচ হলো এটা দেখানো হয় না শুধুমাত্র টাকা আসা এবং যাওয়া এই হিসাবটা দেখানো হয় কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে আমাদের এই টাকার আগমন এবং নির্গমনকে তিনটা কার্যাবলীর মাধ্যমে ভাগ করা হয় এক পরিচালন দুই বিনিয়োগ তিন আর্থিক কার্যাবলী এখন এই পরিচালন আর্থিক এগুলো কি এগুলোর এগুলোর নিয়মটা আমরা একটু পরে দেখবো আমরা যখন এটা আলোচনা করবো তোমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে যাবা এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকে তোমরা এমন কিছু শিখতে চাচ্ছ যেটা হয়তো বা আগে কখনোই তোমরা চিন্তা করনি এটার কারণ হচ্ছে আমরা নগদ প্রবাহ বিবরণী সবাই চার্ট ধরে ধরে মুখস্থ করে অঙ্ক শিখি যে এই এ ফর্মেটে এই জিনিসগুলো আসবে এইভাবে আসবে এটা হলে প্লাস এটা হলে মাইনাস এইভাবে শিখি তো আজকে মূলত তোমাদের সাথে আমি বেসিক কনসেপ্ট রাইটার মানে একেবারে রুট লেভেল থেকে বেসিকগুলো আলোচনা করব তো আজকের পর থেকে আশা করি তোমাদের এটা কখনোই ভুল হবে না এবং তোমরা যে কোনো প্রবলেম আজকের ক্লাসের যে জ্ঞান পাওয়া তোমরা সেই জ্ঞান দিয়ে সলভ করতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক নগদ প্রবাহ বিবরণী কয়টি পদ্ধতিতে করা হয় মনে রাখবার নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় দুই পদ্ধতিতে এক প্রত্যক্ষ পদ্ধতি আর এটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে সরাসরি নগদ টাকা কোথায় থেকে আসলো কোথা থেকে গেল এটা পরিচালন কার্যক্রমে দেখানো হয় মানে কোথা থেকে আমি টাকা পেলাম কোথায় দিলাম আর পরোক্ষ পদ্ধতি হচ্ছে নিট ইনকাম থেকে রিকনসাইলের মাধ্যমে সমন্বয় করার মাধ্যমে আমাদের কি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহটা নির্ণয় করা হয় তোমাদের সিলেবাসে পরোক্ষ পদ্ধতি আছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরোক্ষ পদ্ধতি আজকে আমি তোমাদের এই টোটাল নগদ প্রবাহ বিবরণীর নিয়মগুলো শিখাবো প্লাস দুইটি ম্যাথ আমি তোমাদের করে দেখাবো যে আসলে আমাদের নিয়মের সাথে ম্যাথের মিলটা কোথায় সেটা আমরা দেখবো ঠিক আছে তো আমরা পেয়ে গেলাম নগদ প্রবাহ পদ্ধতি দুইটা পদ্ধতি একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি এখন নগদ প্রবাহ বিবরণী কয়টি দাপে তৈরি করা হয় এখানে আমরা তিনটা দাপ ব্যবহার করি একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এখন তোমাদের মনে প্রশ্ন আছে যে পরিচালন কার্যক্রম বিনিয়োগ কার্যক্রম আর্থিক কার্যক্রম বা অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এই কার্যক্রমগুলো মূলত কি এবার আমি তোমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী দেখায় বলতো আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসে মাইকটা অন করতে যার নয়েস নাই সে মাইকটা বলবা হ্যাঁ আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসে সম্পদ এবং দায় পাশ সম্পদ পাশে কি কি আসে চলতি সম্পদ চলতি সম্পদ আর কি সম্পদ আচ্ছা এখন দেখো এখানে মূলত কি হয়েছে জানো এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে নুরুন মাইকে প্রবলেম সে মাইক অফ করো যার মাইকে প্রবলেম না সে কথা বললে হবে একজন সাপোর্ট দিলে আমাকে হবে এখন দেখো এখানে এই যে উদ্বৃত্ত পত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের হিসাব নিকাশ আছে আমি তিনটা কালার দিয়ে তোমাদের বুঝাইছি আচ্ছা আমরা যদি বিজনেস করতে হয় বিজনেস আমরা কি করি প্রথমে আমরা মূলধন সংগ্রহ করি সেই মূলধনটা আমরা বিনিয়োগ করি তারপর আমরা ব্যবসা পরিচালনা করি তার মানে এখানে বোঝা গেল একটা বিজনেসের তিনটা পর্যায়ে আছে এক মূলধন সংগ্রহ করা দুই মূলধন বিনিয়োগ করা আর তিন নাম্বার হচ্ছে ব্যবসা পরিচালনা করা তো মূলধন বিনিয়োগ করা মূলধন সংগ্রহ করা এটার নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম আমরা জানি নগদ প্রবাহ বিবরণী তিনটা কার্যক্রম একটা হচ্ছে পরিচালন একটা হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে অর্থায়ন তো মূলধন সংগ্রহ করা সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রমের অংশ সেই মূলধন বিনিয়োগ করাটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের অংশ আর এই মূলধনটা পরিচালনা করা হচ্ছে পরিচালন কার্যক্রমের অংশ তো আমরা মূলত বিজনেস পরিচালনা করি কোন সম্পদগুলো দিয়ে চলতি সম্পদ আর চলতি দায় এগুলো হচ্ছে আমাদের পরিচালনার সাথে সরাসরি সংশ্লিষ্ট কারণ এগুলো প্রতিনিয়ত আমাদের বিজনেসে হতে থাকে তো মনে রাখবা এই আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে চলতি সম্পদ আর চলতি দায় হচ্ছে পরিচালন কার্যক্রমের সাথে রিলেটেড আর বিনিয়োগ কার্যক্রমের সাথে রিলেটেড কি কি বলতো সম্পদ অত্যায়ন কার্যক্রমের সাথে জড়িত হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর মালিকানা সত্য তার মানে তোমার সামনে যখন একটা আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে প্লাস নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে এটার উপর ভিত্তি করে তোমাকে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে এখন আর্থিক অবস্থার বিবরণীর কোন আইটেমগুলো কোন কার্যক্রমে যায় সেটা যদি তুমি ক্লিয়ার হতে পারো তোমার নগদ প্রবাহ বিবরণী অর্ধেক বোঝা শেষ তাহলে আমার কনসেপ্টটা কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আমরা কি আর আর কি কোন আইটেম মুখস্থ করতে হবে যে আইটেমটা এখানে এই আইটেমটা এখানে এই আইটেমটা এখানে জি না স্যার তাহলে আমরা বুঝলাম যে চলতি সম্পদ চলতি দায় এগুলো আসবে পরিচালন কার্যক্রমে স্থায়ী সম্পদ বিনিয়োগ যার মাইকে আমি বলছি সে মাইক অন করার প্রয়োজন নাই তোমাদের একটা কথা ক্লিয়ার বুঝতে পারা বুঝো তোমার মাইকে যদি সাউন্ড থাকে বা নয়েজ থাকে তোমার মাইক অন করার দরকার নাই যার মাইকে নয়েজ নাই সেই অন করার কথা বললে হবে আচ্ছা এখন দেখো বিনিয়োগ কার্যক্রমে কি কি আসবে আর অত্যায়ন কার্যক্রমে কি কি আসবে এই জিনিসগুলো কি মনে রাখা একটু কঠিন বুঝলাম আর্থিক অবস্থার বিবরণীর নগদ প্রবাহ বিবরণীর কোন আইটেমটা কোথায় যাবে আমরা ক্লিয়ার বুঝতে পারবো ক্লিয়ার এবার আমি তোমাদের দেখাবো নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পদ্ধতিটা কি প্রথমে আমরা লিখে নিব কোম্পানির নাম নগদ প্রবাহ বিবরণী যে তারিখে তৈরি করা হচ্ছে সেই তারিখে সমাপ্ত বছরের জন্য এরপর আমরা এখানে বিবরণ দিয়ে প্রথমেই লিখব পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্রথমে লিখব লেখার পর এখানে আমরা নিট লাভটা লিখব যদি কোনো ম্যাথে নিট লাভ দেওয়া না থাকে তুমি পরোক্ষ পদ্ধতিতে অঙ্ক করতে পারবা না তো তোমার প্রশ্নে পাওয়ার সাথে সাথে তুমি দেখবা নিট লাভ এবং অবচয় আছে কিনা লাভ অবসয় আর হচ্ছে লব্যাংশ এগুলো আছে কিনা যদি নিট লাভ অবচয় লভ্যাংশ এগুলো থাকে তুমি অঙ্ক স্টার্ট করতে পারবা যদি এগুলো থাকে তাহলে অঙ্ক স্টার্ট করতে পারবা আর যদি নিটলাপ আর যদি নিটলাপ অবচয় লভ্যাংশ এই তিনটা আইটেমের মধ্যে কোন একটা আইটেম কোশ্চেনে তুমি রেডিমেড না পাও তাহলে তোমার বুঝতে হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে এখন ক্যালকুলেশন কিভাবে করবা সেটা আমরা একটু পরে তোমাদের দেখাচ্ছি আমরা ধরে দিলাম কোয়েশ্চেনে লাভ আছে তুমি নিটলাপটা সেকেন্ড কলামে ফাইনাল কলামে বসাই দিবা বসানোর পর তুমি যে লেখাটা লিখবা সেটা হচ্ছে লাভ থেকে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সমন্বয় সমূহ এই কথাটা যদি পুরোটাই লিখতে পারো ভালো বা প্রয়োজনীয় সমন্বয় লিখলে মোটামুটি হয় কিন্তু পুরোটা লিখতে পারলে তোমার অ্যানসারটা সুন্দর হবে এবার আমরা দেখব এখানে পরিচালন কার্যক্রমে কি কি আসবে পরিচালন কার্যক্রমে আসবে তিনটা আইটেম এক অনগত খরচ যেটাকে আমরা বলতে পারি অবচয় অবলোপন পরিচালন কার্যক্রমের এক আইটেম হচ্ছে অবচয় আসবে অবলোপন আসবে স্থায়ী সম্পদ লাভ ক্ষতি তিন নাম্বারে আসবে চলতি সম্পদ চলতি দায়ের হ্রাস বৃদ্ধি একেবারে সিম্পল কোন রুলস কোন লিস্ট মুখস্থ করতে হবে না তোমার শুধু তিনটে কনসেপ্ট মনে রাখবা এক অবচয় অবলোপন স্থায়ী সম্পদ ও বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ক্ষতি চলতি সম্পদ ও চলতি দায়ে হ্রাস বৃদ্ধি এটুকুই হচ্ছে তোমার আসবে তো এই তিনটা আইটেম খুব ভালো করে মনে রাখতে হবে এক অবচয় অবলোভন তোমরা একটু আমাদের কমেন্ট বক্সে বলো যে তোমরা ক্লিয়ার কিনা এটা অবচয় অবলোভন স্থায়ী সম্পদ বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ক্ষতি চলতি সম্পদ চলতি দায়ের হ্রাস বৃদ্ধি এই তিনটা আইটেম এখানে আসবে এর বাইরে কোনো আইটেম এই পরিচালন কার্যক্রমে আসবে না ক্লিয়ার এটা মনে রাখবা সব সময় এই তিনটা আইটেম মনে রাখবা নেক্সট এবার এই তিনটা আইটেমের মধ্যে কোনটা যোগ হবে বিয়োগ হবে এই জিনিসটা নিয়ে তোমাদের মাথা নষ্ট হয়ে যায় বা আমাদের খুব ঝামেলা লাগে কোনটা যোগ করব বিয়োগ করব কোনটা যোগ করব বিয়োগ করব এই যোগ বিয়োগের ফর্মুলা আমি তোমাদের পরে শিখাবো আপাতত বুঝে নাও পরিচালন কার্যক্রমে তিনটা আইটেম আসে ফাইনাল শেষ এই পরিচালন কার্যক্রমে যে টাকাটা আসবে নিট ইনকামের সাথে এই টাকাটা এখানে আমরা বাদ দিব মানে সরি যোগ করব যদি এই দুটা যোগের ফিকার হয় যোগ করবো বিয়োগের ফিকার হলে বিয়োগ করব করার পর আমাদের একটা রেজাল্ট আসবে এখানে এই রেজাল্টটা যদি প্লাস ফিগার আসে মনে রাখবে এই যে আমি যে দেখাচ্ছি হলুদ করে এই রেজাল্টটা যদি প্লাস ফিগার আসবে তুমি লিখবা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ আর যদি এই ফিগারটা মাইনাস ফিগার আসে তুমি লিখবা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার অর্থাৎ এখানে যে রেজাল্টটা আসবে সেটা যদি প্লাস হয় নিট নগদ সরবরাহ আর যদি এটা মাইনাস হয় তাহলে আসবে নিট নগদ ব্যবহার এই হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমের কাজ শেষ অপশন নাম্বার টু বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এই বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের মধ্যে দুইটা আইটেম মনে রাখলে হবে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় বিনিয়োগ ক্রয় বিক্রয় এখানে শুধুমাত্র এই আইটেম আসবে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় বিনিয়োগ ক্রয় বিক্রয় আর কোনো কিছু আসবে না এবং এখানে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে সেটাও আমরা পরে আলোচনা করবো জাস্ট এখানে মনে রাখতে হবে বিনিয়োগ কার্যক্রমে কি কি আমরা একটু আগে তোমাদের আসে বিক্রয়গুলো এখানে স্থায়ী হবে আর কিছু বিনিয়োগ এখন এই দুটা যোগ বিয়োগ করার পর ক্রয় বিক্রয় এগুলো যোগ বিয়োগ করার পর এখানে যে রেজাল্টটা যাবে এটা প্লাসও হতে পারে এটা মাইনাসও হতে পারে যদি এই ফিগারটা প্লাস হয় তাহলে দিবা তুমি নিট নগদ সরবরাহ আর যদি এটা মাইনাস হয় তাহলে লিখবা বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার তাহলে প্লাস হলে সর্বরাহ আর মাইনাস হলে ব্যবহার এইটুক মনে রাখবা তারপর আমাদের আসবে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ এখানে কি কি আসবে এখানে আসবে শেয়ার ইস্যু করা ঋণ গ্রহণ করা বা পরিশোধ করা ট্রেজারি শেয়ার ক্রয় বিক্রয় করা নগদ লভ্যাংশ প্রদান এই চারটা আইটেম এখানে লিখবা এগুলোরও আমাদের কি আসে প্লাস মাইনাস আসতে পারে প্লাস মাইনাস এর নিয়মটা আমরা পরে আলোচনা করতেছি এবার এটার যোগ বিয়োগ করার পর এখানে যে আইটেমগুলো আসবে এগুলো সবগুলো যদি আমরা এখন যোগ বিয়োগ করি এখানে একটা ফিগার দাঁড়াবে এটা হয় প্লাস ফিগার বা মাইনাস ফিগার যদি প্লাস ফিগার হয় তাহলে অত্যায়ন কার্যক্রম হতে নিট নগদ সরবরাহ যদি মাইনাস ফিগার হয় অত্যায়ন কার্যক্রম হতে নিট নগদ ব্যবহার এবার আমরা এখানে তিনটা আইটেম পাইলাম একটা হচ্ছে পরিচালন কার্যক্রম আমাকে কি দিয়েছে অত্যায়ন কার্যক্রম কি দিয়েছে বিনিয়োগ কার্যক্রম কি দিয়েছে অত্যায়ন কার্যক্রম আমাকে কি দিয়েছে এই তিনটা আইটেম যোগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা এখানে দাঁড়াবে এই রেজাল্টটা প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে যদি প্লাস আসে লিখতে হবে নিট নগদ বৃদ্ধি যদি মাইনাস আসে তাহলে লিখতে হবে নিট নগদ হ্রাস তাহলে এই বছর কত টাকা বৃদ্ধি পাইছে কত টাকা হ্রাস পাইছে সেটা আমরা এখানে পেয়ে যাব এটার সাথে যদি আমাদের প্রারম্ভিক নগদ প্রবাহ যোগ করি এবং প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করি এবং সহাবনী নগদ উদ্ভিত্তটা চলে আসবে অর্থাৎ এই ফিগারের সাথে প্রারম্ভিকটা যোগ করলে সহাবনীটা চলে আসবে এইটার প্রত্যেকটা ম্যাথ তুমি নিজে করেই বুঝতে পারবা তোমার ম্যাথটা হয়েছে কিনা এই আইটেমগুলো তোমরা মনে রাখতে পারলেই তোমাদের কি নগদ প্রবাহ খুব সহজে সলভ করতে পারবা প্রশ্ন হচ্ছে এক পরিচালন কার্যক্রমে আবারও বলতেছি অবচয় অবলোপন স্থায়ী সম্পদ বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ক্ষতি লাভ ক্ষতি নট বিনিয়োগ বিক্রয়টা লাভ ক্ষতি আসবে এখানে বিক্রয় আসবে এ চলতি সম্পদ চলতি দেয় হ্রাস বৃদ্ধি বিনিয়োগ কার্যক্রমে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় বিক্রয় অর্থায়ন কার্যক্রমে শেয়ার ইস্যু করা ঋণ বা বন্ড এগুলো গ্রহণ করা পরিশোধ করা ট্রেজারি শেয়ার ক্রয় বিক্রয় করা লভ্যাংশ প্রদান করা এগুলো এখানে আসবে এখন সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে এই আইটেমগুলো কখন যোগ হবে কখন বিয়োগ হবে এখানে আমরা বেজাল লাগাই দিই আজকে আমি তোমাদের একটা খুব শর্টকাট টেকনিক দিব যেটার মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবা যে কখন যোগ হবে কখন বিয়োগ হবে পরিচালন কার্যক্রমে যদি ভালো হয় মাইনাস করবা খারাপ হলে যোগ করবা পরিচালন কার্যক্রমে যত আইটেম আসবে এগুলো যদি তোমার জন্য ভালো হয় তাহলে মাইনাস আর যদি খারাপ হয় তাহলে যোগ কারণ আমরা জানি নিজের ভালো পাগলও বুঝে আমরা তো আর পাগল না আমরা হবে এতক্ষণ আমি যে বললাম এটার জন্য একটু কথা বলতে হবে আমি মাইকটা অ্যালাউ করে দিলাম তোমাদের একটু শুনি আমরা এবার ধরো অপচয় হলো বা অবলোপন হলো এটা আমার বিজনেসের জন্য ভালো না খারাপ

যদি চলতি সম্পদ এগুলো যদি কমে যায় তাহলে কি হয়েছে খারাপ হয়েছে তাহলে কি করবো যেমন কোন দায় যদি বেড়ে যায় তাহলে কি হয় যোগ করবো আর যদি বিনিয়োগ করবো তাহলে বলো কোনো কিছু মুখস্থ করার দরকার আছে একবার খুব সহজে তুমি সলভ করতে আচ্ছা বিনিয়োগ কার্যক্রমের নিয়মটা আবার একটু ভিন্ন এখানে টাকা আসলে যোগ গেলে বিয়োগ অত্যায়ন কার্যক্রম আসলে যোগ গেলে বিয়োগ এখন বলা স্থায়ী সম্পদ ক্রয় করছি টাকা আসছে না গেছে গেছে তাহলে কি করব তারপরে স্থায়ী সম্পদ যদি বিক্রি করি বুঝছি অত্যায়ন কার্যক্রমে শেয়ার ইস্যু করলে টাকা আসানো যায় টাকা আসে টাকা তাহলে কি হবে যোগ হবে তারপর ধর আমরা যদি ঋণ গ্রহণ করি যোগ হবে আমরা যখন ঋণ এই করব এই পরিশোধ করব যাবে টাকা চলে যাবে তখন কি হবে বিয়োগ হবে ঠিক আছে তারপর যখন ট্রেডারে শেয়ার ক্রয় করলে টাকা চলে যায় বিয়োগ হবে বিক্রয় করলে যোগ হবে আবার লবংশ প্রদান করলে টাকা চলে যায় বিয়োগ হবে ক্লিয়ার তাহলে এগুলা কি মুখস্থ করা লাগবে না আমরা খুব সহজে টেকনিক্যালি বুঝতে পারবো বুঝতে পারবো ঠিক আছে আর চার্ট মুখস্থ করতে হবে না শুধু ফরমেশনটা কিভাবে সাজাবা সেটা মনে রাখতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আমি তোমাদের যে ওয়ার্কিংসগুলোর কথা বলছিলাম যে আমাদের থাকলে আমরা যদি না পারি তাহলে আমরা কিভাবে বের করে নিব এই জিনিসটা আমি তোমাদের এখন দেখাচ্ছি কেমন এখন দেখো একটু প্রথমে আমরা একটা পুঞ্জীবিত অবচয় হিসাব করব মনে যদি অবচয় বের করার নিয়ম পুঞ্জীবিত অবচয় হিসাব মানে অবচয় সঞ্চিতি হিসাব তো তোমাদের ব্যালেন্স শীটে এরকম পুঞ্জিবিত অবচয়ের ব্যালেন্স দেওয়া থাকবে একটা প্রারম্ভিক একটা সমাপনী যেটা প্রারম্ভিক দেওয়া থাকবে সেটা তুমি ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে দেখাবা যেটা সমাপনী দেওয়া থাকবে সেটা ক্রেডিট পাশ ডেবিট পাশে ব্যালেন্স বিডি সিডি দিয়ে দেখাবা ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে প্রারম্ভিকটা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি দিয়ে সমাপনীটা এরপর ডেবিট পাশে দেখাবা বিক্রয়কৃত অকেজো সম্পদের পুঞ্জীবিত অবচয় যদি কোনো সম্পদ তুমি বিক্রি করে দাও অকেজো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই সম্পদের পুঞ্জীবিত অবচয়টা ডেবিটে দেখাতে হবে আর ক্রেডিট পাশে দেখাতে হবে চলতি বছরের অবচয়টা তার মানে পুঞ্জীবিত অবচয়ের হিসাবে আইটেম আসবে চারটা এক প্রারম্ভিক যে পুঞ্জীবিত অবচয় থাকবে সেটা ক্রেডিটে ব্যালেন্স বিডি নামে সমাপনি যেটা থাকবে সেটা সিডি নামে ক্রেডিটে আর যে সম্পদ আমরা বিক্রি করে দিব অকেজ হয়ে গেছে সেটারও পুঞ্জীবিত অবচয়টা ডেবিটে বসবে আর চলতি বছর অবচয়টা কেরিটা বসবে তারপর যোগ করলে দুই পাশ মিলে যাবে এখন এই চারটা আইটেমের মধ্যে যদি কোনো একটা আইটেম না থাকে বলো তো আমরা বের করতে পারবো কিনা এই চারটা আইটেমের মধ্যে যদি কোনো একটা আইটেম না থাকে আমরা বের করতে পারবো যেমন এটা আছে এই যে তোমার বিডি আছে সিডি আছে এগুলো তো থাকবেই এবং এটাও আমাদের দেওয়া আছে বা বের করতে আমরা ক্যালকুলেশন করে বসাইতে পারি তাহলে আমাদের ডিফারেন্স করলেই চলতি বছর অবচয়টা চলে আসবে অবচয় যদি না থাকে তুমি বের করবা নিয়মে যদি রক্ষিত আয় বিবরণী হিসাবটা আমাদের বুঝতে হবে নিট ইনকাম এবং লভ্যাংশ বের করার জন্য রক্ষিত আয় বিবরণী হিসাবটা বুঝতে হবে নিট ইনকাম এবং লভ্যাংশ বের করার জন্য এখানে কি আসবে প্রারম্ভিক যে রক্ষিত আয় বিবরণী সেটা ব্যালেন্স বিডি হিসাবে আসবে আর সমাপনে যে রক্ষিত আয় বিবরণের ব্যালেন্স থাকবে সেটা ব্যালেন্স সিডি হিসাবে ক্রেডিট ডেবিটে আসবে আর নগদ লভ্যাংশ বা স্টক লভ্যাংশ এই ধরনের লভ্যাংশ থাকলে সেটা ডেবিটে বসবে আর ক্রেডিট পাশে বসবে চলতি বছরের নিট লাভ তাহলে এখানেও মূলত আইটেম চারটা একটা হচ্ছে প্রারম্ভিকটা ব্যালেন্স বিডি সমাপনীটা ব্যালেন্স সিডি লভ্যাংশটা ডেবিটে নিট ইনকামটা ক্রেডিটে যদি কোনো আইটেম এর মধ্যে মিসিং থাকে তাহলে তুমি বের করতে পারবা প্রারম্ভিক আর সমাপনী এগুলো তো কোয়েশ্চেনে দেওয়া থাকবে যদি নিট ইনকাম দেওয়া থাকবে দেখবা যে তোমার লভ্যাংশ তো থাকে না অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে নব্বই পার্সেন্ট অঙ্কে লভ্যাংশ দেওয়া থাকে নিট ইনকামটা থাকে না এটা হচ্ছে বের করার ক্যালকুলেশন করার নিয়ম এই আইটেমগুলো মনে রাখলে তুমি নিট ইনকাম এবং লভ্যাংশ অথবা অবচয় এগুলো খুব সহজে বের করতে পারবা এটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো

এখানে নগদ তহবিল দেওয়া আছে দুইটা দেখছো উনিশ হাজার পাঁচশো হাজার প্রাপ্য হিসাব আছে মজুত পণ্য আছে যন্ত্রপাতির ক্রয় মূল্য দেওয়া আছে পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে দুইটা পদয় হিসাব দেওয়া আছে ঋণপত্র দেওয়া আছে সাধারণ শেয়ার মূলধন দেওয়া আছে রক্ষিত আয় দেওয়া আছে তোমাদের নগদ প্রবাহ বিবরণীতে এই তিনটা আইটেম আপাতত কোনো কাজে লাগবে না আমাদের বিশেষ করে পুঞ্জীবিত অবচয় এটা কাজে লাগবে না এটা ক্যালকুলেশনের জন্য কাজে লাগে রক্ষিত আয় এটাও ক্যালকুলেশনের জন্য কাজে লাগে রক্ষিত আয় থেকে আমাদের লভ্যাংশ বা নেট ইনকাম বের করতে হয় পুঞ্জিবিত অবচয় থেকে অবচয় বের করতে হয় এই দুইটা আইটেম যদি আমরা পেয়ে যাই এগুলো কোনো নগদ প্রবাহে কোনো কাজে লাগবে না আর নগদ তহবিল তো নগদ তহবিল এটার কোনো কাজ আপাতত না এটা শেষে আমরা মিলাব এখন এখানে দেখো আর আছে কি প্রাপ্য হিসাব মজুদ পণ্য যন্ত্রপাতি প্রাপ্য হিসাব আর মজুদ পণ্য হচ্ছে চলতি হিসাব চলতি সম্পদ আর যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ দায়ের মধ্যে আছে পদে হিসাব পদে আয়কর এগুলো হচ্ছে চলতি দায় আর ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় সাধারণ শেয়ার মূলধন হচ্ছে মালিকানা সত্য তার মানে এই আইটেমগুলো আমাদের খুব সহজে তারা উপস্থাপন করে দিছে নিচে বলা আছে দেখি আমরা অবচয় বাবদ সতেরো হাজার পাঁচশো টাকা আয় বিবরণীতে দেখানো হয়েছে তাহলে অবচয় সতেরো হাজার পাঁচশো টাকা আয় বিবরণীতে আমরা দেখাইছি আমরা অবচয়টা পেয়ে গেছি এখানে রেডিমেড অবচয় নিয়ে আমাদের কোনো কষ্ট করার দরকার নাই লভ্যাংশ আমরা এখানে পেয়ে গেছি আবার নিট লাভও আমরা পেয়ে গেলাম তার মানে এই অঙ্কে আমাদের যে যে রিকোয়ারমেন্ট দরকার সেই রিকোয়ারমেন্ট গুলো পেয়ে গেছি এবার আমরা অঙ্ক শুরু করতে পারি আরো কিছু দুইটা আইটেম আছে দুইটা আইটেম একটু পরে নি যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা যার পুস্তক মূল্য বইয়ের মূল্য আছে চোদ্দ হাজার টাকা উক্ত যন্ত্রের ক্রয় মূল্য ছিল বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে একটা যন্ত্র ক্রয় করছিলাম সেটা অবচয় হতে হতে চোদ্দ হাজার এখন এটা বিক্রি করছে আমরা পনেরো হাজার টাকা তারা লাভ হয়েছে কত এক হাজার টাকা আমরা পেয়ে গেলাম নতুন করছে আমরা পাঁচশো টাকা দেওয়া আছে তাহলে কোন সমস্যা এখানে নাই এবার আমরা সরাসরি চলে যাই ম্যাথে আমরা প্রথমে লিখে নিব প্রতিষ্ঠানের নাম তারপর নগদ প্রবাহ বিবরণী দুই সালে সমাপ্ত বছরের জন্য লিখে নিব নিয়ে আমরা এখানে ছকটা কাটবো প্রথমে ছক কেটে প্রথমে আমরা লিখবো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এরপর আমরা নিট ইনকাম নিট লাভটা লিখে নিব পঁচিশ হাজার পাঁচশো যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে পঁচিশ টাকা নিট লাভ আমরা লিখে নিছি এরপর আমরা চেয়ে আমাদের সমন্বয় লাইনটা আমরা লিখে নিব লিখার পর এখানে বলো তো প্রথমে আমরা কি বসাবো অবচয় কিংবা অবচয় তাহলে অবচয় আছে কত সতেরো হাজার পাঁচশো আমরা অবচয় বসাইলাম এখন পর অবচয় যোগ না অবচয় আমরা যোগ করলাম অবচয় হয়ে গেল অবলোপন আছে কিনা আমরা দেখি আমাদের দেখতেছি আমাদের কোন অস্পর্শনীয় সম্পত্তি নাই অস্পর্শনীয় সম্পত্তি না থাকলে অবচয় হবে না কারণ অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন হয় তো অবলোপন নাই অবচয় পেয়ে গেছি কোনো সমস্যা নাই আর আমরা সামনে যাই এবার আমরা লিখবো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি

মजूद হল বারছনা কমছে 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 তাহলে বানাল হিসনা খারাপ হইছে খারাপ হইছে তাহলে কি করব যোগ করব যোগ করব এই যন্ত্রবাদী দেশতে এই সম্পদ পুঁজিবিদতা আসবে না পদে হিসাব পদে হিসাব বারছনা কমছে পদের সব কমছে কমছে পদের কি কমলে ভালো না খারাপ পদে হিসাব কমলে ভালো না খারাপ

এবার এখানে যতগুলো আইটেম বসাইছি এই বারো খারাপ যদি মারামারি করে কে জিতবে দেখবা হয়তো প্লাস জিতবে না কি জিতবে মাইনাস তাহলে এখানে যোগ বিয়োগ করার পর আমরা দেখতেছি এখানে দুই হাজার টাকা প্লাস আসে তাহলে এই পঁচিশ হাজার সাথে যদি দুই হাজার টাকা আমরা যোগ করি কত আসে এই সাতাশ হাজার পাঁচশো কি প্লাস ফিগার না মাইনাস ফিগার প্লাস এই জন্য নগদ সরবরাহ লিখবো যদি মাইনাস আসতো এই শেষ পরিচালন কার্যক্রম শেষ চলে যায় বিনিয়োগ কার্যক্রম বলো বিনিয়োগ কার্যক্রমে কি আসবে স্থায়ী সম্পদ আর বিনিয়োগ ক্রয় বিক্রয় আমাদের অংকে বিনিয়োগের কোনো আইটেম নাই শুধু একটা স্থায়ী সম্পদ আছে যন্ত্রপাতি নাকি তাহলে আমরা দেখি যন্ত্রপাতির ক্রয়টা এখানে বলা আছে ক্রয় করছি দশ হাজার পাঁচশো টাকা আর বিক্রয় করছি পনেরো হাজার টাকা পাইছি না তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যন্ত্রপাতি বিক্রয় পনেরো টাকা আর যন্ত্রপাতি ক্রয় দশ হাজার পাঁচশো টাকা এখন বলো বিক্রয় করলে টাকা আসে না যায় টাকা আসে তাহলে কি করবো যোগ করবো আর যন্ত্রপাতি ক্রয় করলে

আর শেয়ার মূলধন যা ছিল তাই আছে তো শেয়ার মূলধন বাড়েও টাকা কমে নাই এটা নিয়ে টেনশন নাই আরেকটা আছে নগদ লভ্যাংশ তেরো হাজার পাঁচশো টাকা তার আমরা এই দুইটা এখন লিখে দিতে পারি ঋণপত্র পরিশোধ আর নগদ লভ্যাংশ তেরো হাজার পাঁচশো এবার এই দুইটার মধ্যে জিতবো কে ব্যবহার পোলা পরিচালন পোলায় দিছে সাত হাজার পাঁচশো টাকা বুড়া দুই নাম্বার পোলায় দিয়েছে চার হাজার পাঁচশো টাকা আর ছোট পোলা একটু বিকে গেছে সে নিয়ে পনেরো টাকা খরচ করে ফেলছে তাহলে বলতো সারা বছর শেষে গুলামিয়ার হাতে কিছু আছে কিনা কত আছে ষোলো হাজার এই ষোলো হাজার পাঁচশো টাকা কি তার বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে এই জন্য এটা নাম হবে নিট নগদ বৃদ্ধি কি নাম হবে নিট নগদ বৃদ্ধি এবার এই নিট নগদ বৃদ্ধি হচ্ছে এই বছর চলতি বছর টোটাল ষোলো হাজার পাঁচশো টাকা বাড়ছে